আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিওটি হচ্ছে মসজিদে যাওয়ার আগে যে 5টি কাজ আপনি করবেন। তো মসজিদে তো আমরা সবাই যাই, এবং মসজিদে যাওয়ার আগে কিছু কাজ আছে যা নাকি আপনি যদি করে যান তাহলে অনেক বেশি ভালো হবে। তো আমাদের প্রথম যে কাজটি তা হচ্ছে যে আপনি বাসা থেকে উজু করে যাবেন। কারণ বাসা থেকে উজু করে গেলে হবে কি, আপনি মসজিদে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। অনেক সময় দেখা যায় যারা নাকি বাহিরে থেকে আসে তারা কিন্তু মসজিদে উজু করে। তো এই ক্ষেত্রে আপনি কেন ঘরে থেকে মসজিদে গিয়ে উজু করছেন, এটা কিন্তু একটু খারাপ দেখায়, তাই না? কারণ আপনি তাহলে অন্যদেরকে কষ্ট দিচ্ছেন। তো যদি আপনার বাসায় সুবিধা থাকে পানির, তাহলে তো অবশ্যই আপনার ঘর থেকেই উজু করে যাওয়া দরকার, তাই না? তো এটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনি ঘর থেকে উজু করে যান। দ্বিতীয় যে কাজটি করবেন তা হচ্ছে যে উজু করার পরে সুন্নত যে নামাজগুলো তা আপনি অবশ্যই ঘরের মধ্যে পড়ে যাবেন, তাহলে অনেক বেশি ভালো হয়। কারণ এটা তো আমাদের নবীজির সুন্নত যে ঘরে নামাজ পড়া, সুন্নত যে নামাজগুলো তা আপনি ঘরে আদায় করবেন, এটা কিন্তু অনেক বেশি ভালো হয়। এই অভ্যাসটি করতে পারলে আপনি কিন্তু অনেক বেশি সওয়াব পাবেন আর কি। তো তৃতীয় যে কাজটি তা হচ্ছে যে আপনি ঘরের মধ্যে থেকেই আপনার মোবাইলটি সাইলেন্ট করে যান। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যখন মসজিদে যাই আমরা কিন্তু ভুলেই যাই যে মোবাইল যে আমাদের সাইলেন্ট করতে হবে। তখন দেখা যায় যে হঠাৎ করে নামাজের মধ্যে মোবাইল বেজে ওঠে, তখন আমরা খুব বিব্রতিকর একটা পরিস্থিতিতে পড়ে যাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এরকম এই অবস্থা থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই ঘরের মধ্যে মোবাইল সাইলেন্ট করে রাখা উচিত। এতে হবে কি, এতে আর মসজিদে গিয়ে আর আমাদের আর সেটা মনে না রাখলেও কোনো সমস্যা নেই যে আমরা মোবাইল সাইলেন্ট করেছি কি করিনি। এবং চতুর্থ যে কাজটি তা হচ্ছে যে যদি সম্ভব হয়, কারণ যদি আসলে সম্ভব হয় তাহলে পুরো পকেটটি খালি করে যাবেন। তাহলে যে সুবিধাটি হবে তা হচ্ছে যে নামাজের মধ্যে আপনার মনোযোগ থাকবে অনেক বেশি। কারণ যখন আমরা মসজিদে যাই দেখা যায় যে আমাদের এক পকেটে মানি ব্যাগ, এক পকেটে মোবাইল, আরও অন্যান্য কাগজপত্র থাকে যা নাকি অনেক সময় আমাদের নামাজের মধ্যে মনোযোগটা আসতে অনেক বেশি ব্যাঘাত ঘটায়। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো দামি জুতা যখন পরে যাই তখন কি হয়, তখন আমাদের মাথার মধ্যে থাকে আল্লাহ আমার জুতার নাম্বার চুরি হয়ে যায়। তো এরকম পড়ার ক্ষেত্রে আমি বলবো যে আপনার সাথে যেন এরকম না হয়। আপনারা যাবেন যে যখন মসজিদে যাবেন তখন খুব সিম্পলভাবে যাবেন আর কি, জুতা যেটা মনে হয় যে আপনার চুরি হয়ে যাবে তাহলে সেরকম জুতা পরিধান করবেন। নর্মালটা জুতা কিনবেন, 150-200-300 টাকার মধ্যে দেখবেন যে খুব সুন্দর জুতা পাওয়া যায়। আবার একদম পচা জুতা কিনবেন না, যাদেরকে মনে হয় যে আল্লাহ আপনার এত খারাপ জুতা কেন, একটু ভালো মানের জুতা কিনবেন যেন চুরি হলেও যেন আপনার যেন মনে কোনো কষ্ট না থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা যে যতটুকু পারবেন যে খালি করে যাবেন আর কি, যে পকেট খালি করে গেলে ভালো হয়। তাহলে হবে কি, আপনার মাথাটা ফ্রেশ থাকবে এবং নামাজের মধ্যে আপনি পূর্ণ মনোযোগ দিতে পারবেন। এবং পঞ্চম এবং শেষ যে কাজটি তা হচ্ছে যে আপনি যখন ঘর থেকে বের হবেন তখন খুচরা কয়েক টাকা নিয়ে যাবেন, হোক 5 টাকা, 10 টাকা, 20 টাকা। সেই টাকাটা আপনি মসজিদে যখন যাবেন, মসজিদ থেকে ফিরার পথে বা মসজিদে গিয়ে মসজিদের দান বাক্সে দান করবেন, অথবা আপনি সেটি মসজিদে যখন কোনো ভিক্ষুক দাঁড়িয়ে থাকবে তাকে আপনি দিয়ে আসবেন। এই অভ্যাসটি যদি প্রতিদিন করেন তাহলে দেখবেন যে আপনার এই দান করার অভ্যাসটি একদিন করে হয়ে যাবে, তখন কিন্তু আপনি অনেক ভালো দানশীল হতে পারবেন। এটা খুব ভালো একটি অভ্যাস হবে আমি মনে করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আপনাদের আবার দেখা হবে আগামীকাল, সে এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।